বাংলাদেশে বিনিয়োগ নিয়ে স্বস্তিতে নেই দ্য ফ্রন্টিয়ার ফান্ড। তালিকাভুক্ত ও বহির্ভূত দুই ধরনের কোম্পানিতেই বিনিয়োগের লক্ষ্যে 2009 সালে ফ্রন্টিয়ার ফান্ড গঠন করে সুইডেনভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ব্রামার অ্যান্ড পার্টনার্স। দেশের প্রথম প্রাইভেট ইকুইটি বিনিয়োগ হিসেবে কার্যক্রম শুরুর পর বাংলাদেশে একযুগ সময় অতিবাহিত হয়েছে ফান্ডটির। এই সময়ের মধ্যে 9টি কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে $12 কোটি। একটি কোম্পানি থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বিনিয়োগ। এই বিনিয়োগ প্রত্যাহারের পথ খুব একটা মসৃণ ছিল না ব্রামার অ্যান্ড পার্টনার্সের জন্য। তার ওপর প্যারাডাইজ পেপার্সের নাম আসায় সন্দেহের তীরেও বিদ্ধ হতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে খুব একটা স্বস্তিতে নেই ফ্রন্টিয়ার ফান্ড। দেশে ব্রামার অ্যান্ড পার্টনার্সের ফ্রন্টিয়ার ফান্ডের উপদেষ্টা ও পরামর্শক হিসেবে কাজ করছে ব্রামার অ্যান্ড পার্টনার্স বাংলাদেশ লিমিটেড। দেশের যেসব প্রতিষ্ঠানে ফ্রন্টিয়ার ফান্ড বিনিয়োগ করেছে সেগুলোর মধ্যে রয়েছে রহিমা ফ্রুজ সুপার স্টোর্স লিমিটেড, যা আগ্রা নামে পরিচিত। আগ্রায় বর্তমানে ফ্রন্টিয়ার ফান্ডে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে 74%। আগ্রার মূল উদ্যোক্তা রহিমা ফ্রুজ গ্রুপের পক্ষ থেকে সুপার শপটি জেমকন গ্রুপের কাছে বিক্রি চুক্তি করা হয়েছিল। জেমকনের মালিকানায় মিনাবাজার নামে একটি সুপার শপ রয়েছে, তবে শেষ পর্যন্ত জেমকন গ্রুপের কাছে আগ্রাকে বিক্রি করে দেওয়ার বিষয়টি আর চূড়ান্ত পরিণতি পাচ্ছে না। আগ্রাকে বিক্রি করে দিতে বর্তমানে নতুন ক্রেতা খুঁজছেন রহিমা ফ্রুজ গ্রুপ ও ব্রামার অ্যান্ড পার্টনার্স বাংলাদেশের কর্মকর্তারা। রহিমা ফ্রুজ গ্রুপের ব্যাটারি ব্যবসা রহিমা ফ্রুজ গ্লোব্যাট লিমিটেড ফ্রন্টিয়ার ফান্ডে 100% বিনিয়োগ রয়েছে। কোম্পানিটির ব্যাটারি ব্যবসা বর্তমানে ভালো যাচ্ছে না। স্থানীয় অটোমোটিভ শিল্পের অন্যতম প্রতিষ্ঠান রানার অটোমোবাইলসে বর্তমানে ব্রামার ফ্রন্টিয়ারের পিই টু মরিশাস লিমিটেডের 24.93% বিনিয়োগ রয়েছে। 2013 সালে তহবিলটি থেকে রানারে 105 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল। দেশের ইলেকট্রনিক ও অ্যাপ্লায়েন্সের বাজারে প্রভাবশালী প্রতিষ্ঠান বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের 20% বেশি শেয়ার রয়েছে ফ্রন্টিয়ার ফান্ডের হাতে। এছাড়া ফ্রন্টিয়ার ফান্ডের তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান অনন্ত অ্যাপারেলস লিমিটেডের 14%, অনলাইন মার্কেট প্লেস বিক্রয় .com-এর মূল প্রতিষ্ঠান সল্টসাইড টেকনোলজি এবিতে 4%, অপটিক্যাল ফাইবার ভিত্তিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ফাইবার অ্যাট হোমে 10% ও অনন্ত গ্রুপের ই কমার্স ভেঞ্চার জিরো গ্র্যাভিটি ভেঞ্চার্স লিমিটেডে 5% বিনিয়োগ রয়েছে। এখন চাইলে যে কোনো সময় রানার অটোমোবাইলসের শেয়ার বিক্রিতে বাধা নেই ফ্রন্টিয়ার ফান্ডে। বর্তমান বাজার দর অনুসারে ফ্রন্টিয়ার ফান্ডের কাছে থাকা রানারের শেয়ারের দাম 152 কোটি টাকা। এখন পর্যন্ত শুধু পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নিতে পেরেছে ফ্রন্টিয়ার ফান্ড। 2013 সালে ওষুধ খাতের কোম্পানিটির 29% শেয়ারে 123 কোটি টাকা বিনিয়োগ করেছিল ব্রামার ফ্রন্টিয়ার পিই অর্থাৎ মরিশাস লিমিটেড। বাংলাদেশে বিনিয়োগের 8 বছরের মাথায় 2017 সালে ব্রামার অ্যান্ড পার্টনার্সকে বিতর্কের মুখে পড়তে হয়। সে সময় বিশ্বব্যাপী ফাঁস হওয়া প্যারাডাইজ পেপার্সে ফ্রন্টিয়ার ফান্ড ও ব্রামার অ্যান্ড পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট বাংলাদেশ লিমিটেডের নাম উঠে আসে। প্রতিষ্ঠানটি করস্বর্গ বারমুডায় নিবন্ধিত ফ্রন্টিয়ার ফান্ড লিমিটেডের শেয়ার হোল্ডার। ফাঁস হওয়া তথ্য অনুসারে ফ্রন্টিয়ার ফান্ড গঠন করা হয়েছে 2008 সালের 3 জুন। ফান্ডটির ক্লোজিং হয়েছে 2014 সালের 7ই অক্টোবর। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন বা দুদকের পক্ষ থেকে উচ্চ আদালতের কাছে অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট 43 ব্যক্তি ও প্রতিষ্ঠানের একটি তালিকা দেওয়া হয়েছে। এই তালিকায় ব্রামার অ্যান্ড পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট বাংলাদেশ লিমিটেডের নামও রয়েছে। দুদকের তদন্তে যদি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বাংলাদেশ থেকে অর্থ পাচারের প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে দেশে ফ্রন্টিয়ার ফান্ডের বিনিয়োগ ও অর্থ প্রত্যাহারের প্রক্রিয়া আরও জটিলতার সম্মুখীন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলেই এখানে প্রাইভেট ইকুইটি বিনিয়োগ করা হয়েছিল। দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে বিনিয়োগ করা অর্থ যাতে সহজেই আবার ফেরত নেওয়া যায় সে ধরনের ব্যবস্থা থাকতে হবে। আমাদের প্রতিযোগী দেশগুলো বিদেশি বিনিয়োগকারীদের যেসব সুবিধা দিচ্ছে আমাদের তার চেয়ে বেশি দিতে হবে, তাহলেই বিদেশি বিনিয়োগ বাড়বে। আইপিও প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, লক ইন পিরিয়ড, দ্বৈত কর, বিনিয়োগের অর্থ প্রত্যাহারের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা তো রয়েছেই। নির্দিষ্ট মেয়াদ শেষে প্রাইভেট ইকুইটি হিসেবে বিনিয়োগকৃত অর্থ বিনিয়োগকারীরা ফেরত নিয়ে যাবেন, এটাই স্বাভাবিক। এই ফান্ডের অর্থ আবারও এখানে বিনিয়োগ করা হবে কিনা সেটি তাদের ইচ্ছার উপর নির্ভর করছে। তারা যেখানে ভালো রিটার্ন পাবেন সেখানে অর্থ বিনিয়োগ করবেন। ফ্রন্টিয়ার ফান্ড সিডিসি, নর্থ ফান্ড, FMO ও IFC-র মতো উন্নয়ন সহযোগীদের পাশাপাশি সুইডেনের বাণিজ্যিক বিনিয়োগকারীদের কাছ থেকেও তহবিল সংগ্রহ করেছে। বাংলাদেশে প্রাইভেট ইকুইটি ও ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ নিয়ন্ত্রিত হয় BSEC-র বিকল্প বিনিয়োগ তহবিল বিধিমালার মাধ্যমে। দেশের সম্ভাবনাময় ব্যবসার উদ্যোগকে প্রাইভেট ইকুইটি ও ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে আর্থিকভাবে সহায়তা করার লক্ষ্যে এই বিধিমালা তৈরি করা হয়েছিল।